ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লা বরকাত এই যে তাবিজ কবজ যারা দেয় এই যে একটা বালিশে তলায় রাখা একটা ঘুলে খাওয়া একটা হাতে বাঁধা একটা পানিতে ফেলে দেওয়া এগুলো হচ্ছে কুসংস্কার করা তো ভাইজান আল্লাহ রসুল সাল আলাইসালাম যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন যে শোয়ার সময় আয়তী পাঠ করা সোরা বাক্যারা শেষ দুই আয়াত পাঠ করা তারপরে সোরা এখলাস তিনবার সোরা মানে ফালাক তিনবার সোরা নাচ তিনবার পাঠ করে মানে এক একবার করে পাঠ করে সোরা ফালাক সোরা এখলাস সোরা ফালাক নাস পাঠ করে হাতে ফোঁক দিয়ে গোটা শরীরে বুলিয়ে নেওয়া এইভাবে তিনবার করা তারপর আল্লাহমীষ গামতোয়া হইয়া পাঠ করে শোয়া ঘুমের যে দোয়াগুলো আছে জিকিরগুলো আছে এগুলো করা তো আলহামদুলিল্লাহ কোনো ভয়ই পাওয়ার কোনো কথাই না তখন আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন কেউ যদি আল্লাহলাম বলছেন কেউ যদি আয়াতুল করছে পাঠ করে শো হয় সোরা পাক্কারা এই দুই আয়াত পাঠ করে শো তাহলে ফেরেস্তা তার জন্য নিযুক্ত হয়ে যায় ফজর পর্যন্ত শয়তান তাকে ঘেঁচতেই পারবে না শয়তান তার হতেই পারবে না সুতরাং এইগুলো করি না আমরা ওই তাবিজ কবজে বিশ্বাস করি আল্লাহ আল্লাহাম বলছেন মানতা আল্লাহ আশরাক যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শির করলো যে ব্যক্তি তাবিজ লটকালো সে শির করলো এই ধরনের আলেম থেকে বেঁচে থাকেন যারা এইগুলো করে তারা কোরআনের সাথে মানে মানে তারা আসলে কোরআনের সাথে বেধবি করে আল্লাহর আয়াতের সাথে বেদবি করে নিজের এই মানে কুস্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে এইভাবে তারা মানে পদভ্যস্ত করে সুতরাং এই ধরনের আলেম থেকে বেঁচে থাকবেন এই ধরনের আলেমদের কাছ থেকে বেঁচে থাকবেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম সমস্ত জিনিস আমাদেরকে স্পষ্ট স্পষ্ট করে বলে দিয়ে গেছেন হ্যাঁ তো সেখানে আমরা আবার এই তাবিজ কবজে বিশ্বাসিক কেন হব অন্য হাতে সে বলছেন মান ওয়াক মান তা আল্লাহ কা তামি মাতান ফকাত উকিলা ইলেই যে ব্যক্তি তাবিজ লটকালো তাকে তা সেই তাবিজের দিকে তাকে সমর্পণ করে দেওয়া হয় তো সে মনে করে না বাবু তাবিজ নিয়েছে বলে আমার ভালো হয়ে গেল তাহলে আল্লাহ ভালো করেনি তাবিজ ওকে ভালো করে দিয়েছে সুতরাং এই ধরনের কাজ থেকে বেঁচে থাকুন ভাই যান এই ধরনের এইগুলো শেখ এগুলো হারাম এগুলো হারাম এই হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছে সে পদ্ধতি অবলম্বন করলেই তবে আমাদের মুক্তি তবে আমরা নিরাপদে থাকতে পারবো শয়তানের কুচক্র থেকে কুচক্রান্ত থেকে আমরা বাঁচতে পারবো শয়তানের অশ্বসা থেকে আমরা বাঁচতে পারবো শয়তানের অনিষ্টতা থেকে আমরা বাঁচতে পারবো যদি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের ছেড়ে দেওয়া ছেড়ে যাওয়া এই ওয়ার ওয়ারাসাদগুলো যদি আমরা গ্রহণ করি আর আমরা গ্রহণ করি না আমরা মানে কাজ করবো না বসে বসে খাবো হ্যাঁ হুজুর বলে দেবেন হুজুর তাবিজ একটা লেখে দেবেন বাস আমার আর কেউ কিছু করতে পারবে না আরে বাবা প্রত্যেক দিন আপনি আমল করেন আমল করলে আপনার নেকি লাভ কেমন দিনে আপনি এই নেকি পাবেন তারপর শয়তান থেকে নিরাপদে থাকবেন হ্যাঁ শয়তানের অনিষ্টতা থেকে আপনি বেঁচে থাকবেন এই কাজগুলো করার চেষ্টা করুন ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম